জেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা। শ্রাবন্তী অনেক সুন্দর একটি মেয়ে ছিল, কিন্তু ওর একটি সমস্যা ছিল, ও অনেক অহংকারী ছিল। শ্রাবন্তী, এত সাজুগুজু করার কি আছে? বার্থডে পার্টিতেই তো যাচ্ছিস, পড়াশোনা তো কিছু করিসই না। পড়াশোনা না করলে কোথায় দিয়ে দিব তোকে? মা, এখন বিয়ে করার জন্য পড়াশোনা লাগে না, সুন্দর হলেই ছেলের অভাব হয় না। ও, তোর সাথে আর পারবো না। এটা বলে শ্রাবন্তীর মা ওখান থেকে চলে গেল। শ্রাবন্তী মানুষের রং রূপ দেখে তাদের সাথে কথা বলতো আর বন্ধুত্ব করত। ওর বান্ধবীর বার্থডে পার্টিতে ও সুন্দরী সব বান্ধবীদের সাথে কথা বলছিল। একটা বান্ধবী ছিল কোমাল, কোমাল অনেক কালো ছিল। কোমাল শ্রাবন্তীকে যে বলল, কি রে শ্রাবন্তী, কেমন আছিস? আমি কি তোর সাথে কথা বলেছি? একবারও জিজ্ঞেস করেছি তুই কেমন আছিস? তাহলে তুই কেন আমার সাথে এসে কথা বলছিস? আমি তোর সাথে কথা বলতে চাই না। ঠিক আছে জেনি, আমি তাহলে এখন চলি, ভালো থাকিস, কথা হবে ফোনে। এটা বলে ওখান থেকে শ্রাবন্তী চলে গেল। কিছুদিন পর শ্রাবন্তীর বিয়ে হয়ে গেল। ও শ্বশুর বাড়ির সবাই দেখতে কোন রকম ছিল, কিন্তু ও ননদ দেখতে বেশি অসুন্দর ছিল, তাই শ্রাবন্তী ও ননদকে একদমই দেখতে পারত না। একদিন পায়েল শ্রাবন্তীকে যে বলল, ভাবি, তোমার কাছে কি লাল রঙের লিপস্টিক আছে? আমার একটু লাগতো। না, আমার কাছে কোনো লাল রঙের লিপস্টিক নেই। যাও তো এখন, আমি এখন মেকআপ করব, আমাকে ডিস্টার্ব করবে না। পায়েল দেখলো শ্রাবন্তীর ড্রেসিং টেবিলের উপরে একটি লাল লিপস্টিক আছে, কিন্তু পায়েল কিছুই বলল না, ও ওখান থেকে চলে গেল। কি রে পায়েল, লিপস্টিক এনেছিস? তোর ভাবি দিয়েছে? না মা, ভাবির কাছে নেই লাল লিপস্টিক। কিছুদিন আগেও তো দেখলাম ওকে দিতে। না মা, ভাবির কাছে নেই, মনে হয় শেষ হয়ে গেছে, না হলে হারিয়ে গেছে। পায়েল মনের দিক দিয়ে অনেক ভালো ছিল, ও শ্রাবন্তীকে অনেক ভালোবাসত। কিছুদিন পর পায়েলকে দেখতে ছেলে পক্ষ আসলো। ছেলে দেখতে অনেক হ্যান্ডসাম ছিল, আর ওরা অনেক বড় লোকও ছিল। মা, দেখবেন এই ছেলেরা কখনোই পায়েলকে পছন্দ করবে না, কারণ পায়েল দেখতে তো পুরা কাকের মতো কালো, আর এই ছেলে দেখতে কত সুন্দর। ওরা এমনি এসেছে সময় নষ্ট করতে আমাদের, আর আমাদের নাস্তা খেতে, দেখবেন নাস্তা খেয়েই এখান থেকে চলে যাবে। তখনই ছেলের মা ওদেরকে বলল, দেখেন মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে, আর আমাদের ছেলে জনেরও অনেক পছন্দ হয়েছে। কি জন, ঠিক বলছি তো? হ্যাঁ মা, আমার পায়েলকে পছন্দ হয়েছে। এটা শুনে শ্রাবন্তী অবাক হয়ে গেল। আরে আপনারা কি করছেন? আপনাদের ছেলের জন্য তো অনেক সুন্দরী একটি মেয়ে পছন্দ করা উচিত, কারণ ও দেখতে কত সুন্দর, আর পায়েল তো দেখতে একদমই সুন্দর না। আপনারা কি করছেন এটা? মনে তো হচ্ছে আপনাদের মাথায় নষ্ট হয়ে গেছে। শোনো, তুমি তো আধুনিক যুগের মেয়ে, তুমি কিভাবে এইসব কথা বলো? এখন কি কেউ রং রূপ দেখে নাকি? আমার ছেলের সাথে সারা জীবন যে থাকতে পারবে তাকেই আমরা পছন্দ করব, কি বলিস জন? হ্যাঁ মা, আমার ওকে অনেক ভালো লেগেছে, আমি পায়েলকেই বিয়ে করব। এটা শুনে শ্রাবন্তীর মন অনেক খারাপ হয়ে গেল। কিছুদিন পর পায়েল আর জনের বিয়ে হয়ে গেল। একদিন পায়েল ওর মার কাছে এসে বলল, মা, জন একটু শহরের বাইরে গেছে, আমার একটা বান্ধবীর জন্মদিন, আমাকে একটা ফ্রক পরেই যেতে হবে, ওরা সবাই ফ্রক পরবে আজকে। আচ্ছা ঠিক আছে, তোর ভাবির আলমারিতে মনে হয় আছে, তুই একটা নিয়ে নে। কিন্তু ভাবি যদি কিছু বলে? কিছুই বলবে না, তুই যা নিয়ে নে। পায়েল শ্রাবন্তীর একটি ফ্রক পরে ওর বান্ধবীর বার্থডে পার্টিতে গেল। তারপর পায়েল যখন বাসায় ফিরে আসলো, তখন ওকে শ্রাবন্তী দেখলো। আরে তোমার কত বড় সাহস, তুমি আমার ফ্রক পরেছো,
এই ফ্রক কত দামি জানো তুমি? কেন পরেছো এই ফ্রক? ভাবি আমাকে মাফ করবে, জন আসলে শহরের বাইরে গেছে, তো আমার কাছে টাকা ছিল না নতুন কিছু কেনার, তাই তোমারটা পরে দিয়েছিলাম। তুমি কেমন মেয়ে? হ্যাঁ না বলে একজনের জামা পরো? এই জামা কি তোমার মতো মেয়েদের জন্য নাকি? এই ফ্রক আমার মতো মেয়েদের জন্য, যারা সুন্দরী তাদেরকেই এই ফ্রকে মানায়। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তোমাকে ফ্রকটি খুলে দিচ্ছি। না লাগবে না, এটা আর কে পরবে? আমি কোনোদিনই পরবো না, এইটা আমি তোকে দান করে দিলাম। পায়েল কাটতে কাটতে বাসায় গেল। তখন জন ওকে দেখে বলল, কি হয়েছে পায়েল, কাটছ কেন? তখন পায়েল সবকিছু জনকে খুলে বলল, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি আজকেই তোমাকে এমন একটা ফ্রক দিব যেটা আর কোনোদিনও কেউ দেখেনি। জন ওর একটি জাদুকর বান্ধবীর কাছে গেল। আরে বান্ধবী, আমার বউকে সবাই অপমান করছে, ও কালো বলে, তুই আমাকে একটা জাদুর ফ্রক দে যেটা পরে আমার বউ সুন্দর হয়ে যাবে, তুই তো সবই পারিস। আরে তুই চিন্তা করিস না, আমি তোকে এখনই একটি জাদুর ফ্রক দিচ্ছি। জনকে ওর জাদুকর ফ্রেন্ড একটি জাদুর ফ্রক দিল। আসুন, এটার একটি গুণ আছে, এই জাদুর ফ্রক পরে তোর বউ যাকে ধরবে সেই সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি তাহলে এখন চললাম, বাসায় আসিস। জন জাদুর ফ্রকটি নিয়ে যে পায়েলকে দিল। এটা কি নিয়ে এসেছো তুমি? এটা একটি জাদুর ফ্রক, এটা তুমি এখনই পরো, তারপরে একটি সারপ্রাইজ দেখতে পারবে। পায়েল ফ্রকটি পরার সাথে সাথে অনেক সুন্দর হয়ে গেল। এটা কি ফ্রক? এটা পরার সাথে সাথে আমি এত সুন্দর হয়ে গেলাম? এটা একটি জাদুর ফ্রক, এই ফ্রক পরে তুমি যাকে ধরবে সেই অনেক সুন্দর হয়ে যাবে। পায়েল এটা শুনে খুশি হয়ে গেল। এরপর যারা যারা অসুন্দর ছিল তাদেরকে পায়েল সাহায্য করত, ওদেরকে ধরতেই ওরা অনেক সুন্দর হয়ে যেত। একদিন শ্রাবন্তী জাদুর ফ্রকের কথা জেনে ফেলল, ও পায়েলের বাসা থেকে জাদুর ফ্রকটি চুরি করল, তারপর ওইটা বাসায় নিয়ে গেল। আমি তো এমনি দেখতে অনেক সুন্দর, পায়েল আমার থেকে সুন্দরী কিভাবে হয়, আমি ওকে দেখে নিব, এখন এই ফ্রক পরে আমি সুন্দর হয়ে যাব। শ্রাবন্তী ফ্রকটি পরার সাথে সাথে অনেক অসুন্দর হয়ে গেল। হাই, এটা আমার সাথে কি হলো, আমি কিভাবে এত কালো হয়ে গেলাম? শ্রাবন্তী পায়েলের কাছে গেল, যে ওদেরকে সবকিছু খুলে বলল, আপনি এত লোভ কেন করেন, আপনি তো দেখতে এমনি সুন্দর ছিলেন, কি দরকার ছিল এরকমটি করার? আমাকে তোমরা মাফ করে দাও, শুধু আমাকে আগের মতো ঠিক করে দাও, তাহলেই আমি খুশি। কিন্তু একটা শর্ত আমি ঠিক করতে পারি, আপনি আর কোনোদিনও পায়েলকে অপমান করতে পারবেন না। না আমি আর কোনোদিনও অপমান করব না, আমি তোমাদের কাছে মাফ চাইছি। পায়েলরা শ্রাবন্তীকে নিয়ে জনের জাদুকর বান্ধবীর কাছে গেল। ওর বান্ধবী শ্রাবন্তীকে ঠিক করে দিল। শ্রাবন্তী আর কোনোদিনও পায়েলের সাথে খারাপ ব্যবহার করলো না। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে সুরভি আর শিল্পা নামে দুই বোন বাস করত ওদের বাবার সাথে। সুরভি আর শিল্পার বাবা জমিতে কৃষি কাজ করত, বড় বোন সুরভি একটি পার্লারে কাজ করত, আর ছোট বোন শিল্পা বাসার সব কাজ করত। শিল্পা দেখতে একদমই সুন্দর ছিল না, অপরদিকে সুরভি দেখতে অনেক সুন্দর ছিল। একদিন সুরভি বাসায় এসে শিল্পাকে বলল, শিল্পা যা তো আমার জন্য খাবার নিয়ে আয়, আর একটু কমলার জুসও করে নিয়ে আসিস। কমলা? কমলার জুস কোথা থেকে পাবো? কোথা থেকে পাবি আবার? যা কিনে নিয়ে আয়, কিনে নিয়ে এসে আমাকে জুস বানিয়ে দে, এটা আমার স্কিনের জন্য খুবই ভালো হবে। দিদি ভাই, আমি সারাদিন অনেক কাজ করেছি, আমার আর শক্তি নেই, বাইরে যেয়ে কমলা কিনে এনে জুস করে দিব। তোর এত বড় সাহস, তোকে একটা কথা বললাম তুই আমার কথাই মানলি না। এটা বলে সুরভি শিল্পাকে একটি থাপ্পড় মারল। সুরভি শিল্পাকে একদমই দেখতে পারত না। ওর বাবা বাসায় এসে দেখলো
শিল্পা কান্না করছে। কি হয়েছে শিল্পা, কান্না করছিস কেন মা? বাবা, দি ভাই আমাকে মেরেছে। কমলার জুস খেতে চেয়েছিল, আমি দেইনি বলে। আমার ছোট মেয়েটা সারা দিন বাসায় কাজ করে, আর ও 2 ঘন্টা একটু পার্লারে কাজ করে নিজেকে মহারানী ভাবে। দাঁড়া, ওকে বিয়ে দিয়ে দিব। না বাবা থাক, তুমি দি ভাইকে কিছুই বলো না। না, তোর আর কোনো কথাই আমি শুনবো না। সুরভির চুল অনেক সুন্দর ছিল, ওর চুল কাউকেই ধরতে দিত না। দি ভাই, তোর চুলগুলো কি সুন্দর। সুরভি শিল্পাকেও চুল ধরতে দিত না। আহা, আমার চুল ধরবি না তো, তোর ওই নোংরা নোংরা হাতে। তুই তো দেখতে এমনি সুন্দর না, এখন আবার আমার চুলগুলো ধরেও আমার চুলগুলোকে নষ্ট করে ফেলবি। আচ্ছা ঠিক আছে দি ভাই, আমি ধরবো না তোমার চুল। সন্ধ্যার সময় যখন ওদের বাবা বাড়ি এলো, তখন ওদেরকে বলল, সুরভি তোর জন্য বিয়ে ঠিক করে ফেলেছি, আগামী সপ্তাহেই তোর বিয়ে। কেন বাবা, তুমি আমাকে একবার জিজ্ঞাসা করলে না? আমি দেখতে এত সুন্দর, আমি তো মডেলিং করতে চেয়েছিলাম, এখনই আমি বিয়ে করে ফেলবো। আহা, শহরের ছেলে, অনেক ভালো ছেলে, বিয়ে করে ফেল। শহরের ছেলে বাবা, ঠিক আছে, তাহলে তো তুমি কালকেই আমার বিয়ে করিয়ে দাও। কিছুদিন পর সুরভির সাথে রাজাতের বিয়ে হয়ে গেল। রাজা সুরভিকে অনেক ভালোবাসত। রাজাতের বোন আর মাও ওদের সাথে বাস করত। সুরভির শাশুড়ি আর ননদ দেখতে একদমই সুন্দর ছিল না, তাই সুরভি ওদেরকে একদমই দেখতে পারত না। বৌমা, আমাকে একটু চা করে দিবে? আমি পারবো না, আপনার এই কালো মুখ নিয়ে আমার মতো সুন্দরী মেয়েকে কিভাবে বলেন চা বানিয়ে দিতে? আমি চুলার পাড়ে গেলে আমি কালো হয়ে যাব না? আমাকে আর বলবেন না, ওই যে আপনার কালো মেয়ে আছে ওকে বলেন, ওই রান্না করে দিবে আপনাকে। সুরভির শাশুড়ি আর ননদ ওকে কিছুই বলতো না, ও কথায় কথায় শুধু ওর ননদকে অপমান করতো। ভাবি, আজকে কাজের মহিলাটা আসবে না, আসো তুমি আর আমি একসাথে সব কাজ সেরে ফেলি। কত বড় সাহস তোমার, হ্যাঁ, আমি আমার এই সুন্দর সুন্দর হাত দিয়ে কাজ করবো। যাও, তোমার হাত দেখতে এমনিও সুন্দর না আর তুমিও সুন্দর না, তুমি সব কাজ করো। একদিন সুরভির শাশুড়ি আর ননদ বাসায় ছিল না, তখন হঠাৎ করে একটি ভিক্ষুক মহিলা ওদের বাড়ি এলো। আমাকে কিছু খাবার দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে। আপনি কি নোংরা, আসবেন না, ঘরের ভিতরে আসবেন না, একদম যান যান, দূরে যান, কোনো খাবার নেই। দেখো, আমি সব সময় তোমাদের বাড়িতে আসি, তুমি এই বাড়ির বউ নাকি? তোমার শাশুড়ি আমাকে সব সময় খাবার দেয়, কখনো খালি মুখে আমাকে ফিরিয়ে দেয়নি। এটা আমার দেখার বিষয় না, এই নেন 5 টাকা দিচ্ছি, এটা দিয়ে কিছু খেয়ে নেবেন। যান তো এখন, সরেন আমার সামনে থেকে। তোমার এত অহংকার তাই না? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি তোমার সব চুল হারাবে আর তোমার অহংকারেরও পতন হবে। সুরভি এই ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামালো না। ও গোসল করে যখন বের হলো, তখন ও দেখলো ওর মাথায় একটি চুলও নেই। আরে বাবা রে, এটা কি হলো, আমার মাথায় তো কোনো চুলই নেই। তখনই ওর শাশুড়ি মা আর ওর ননদ চলে আসলো, এসে দেখলো সুরভির মাথা টাক। আরে ভাবি, তোমার এটা কিভাবে হলো? হ্যাঁ বৌমা, এটা কিভাবে হলো? আজকেই তো পাড়া প্রতিবেশীরা আসছে তোমাকে দেখতে। তখন সুরভি ওদেরকে সবকিছু খুলে বলল। একটু পরেই পাড়া প্রতিবেশী সবাই চলে আসলো সুরভিকে দেখতে, সাথে ওর বোন শিল্পা আর ওর বাবাও আসলো। সবাই সুরভিকে দেখে হাসতে লাগলো। টেকো বউ টেকো, আরে ওর বউয়ের মাথায় তো একদমই চুল নেই। সুরভির অনেক খারাপ লাগলো। সবাই যাওয়ার পর সুরভির শাশুড়ি ওকে বলল, তুমি কোনো চিন্তা করো না, ওই ভিক্ষুক মহিলার বাসা আমি চিনি, আমি ওকে নিয়ে আসছি। সুরভির শাশুড়ি যে ওই ভিক্ষুক মহিলাকে নিয়ে আসলো। সুরভি ভিক্ষুক মহিলার কাছে মাফ চাইল, ভিক্ষুক মহিলা ওকে মাফ করে দিল। দেখো, শুধু তোমার শাশুড়ির কথার জন্য আমি তোমাকে চুল ফিরিয়ে দিচ্ছি,
কিন্তু তুমি আর কখনো অহংকার করবে না। না, আমি আর কোনোদিন অহংকার করব না। আমি আপনার কাছেও মাফ চাইছি, আর মা আর সবার কাছে আমি মাফ চাইছি। আমি আর কোনোদিনও অহংকার করব না। এরপর ভিক্ষুক মহিলা ও চুল ওকে ফিরিয়ে দিল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তা তোমরা দেখলে বন্ধুরা টেকোবৌয়ের গল্পটি। এই গল্প থেকে আমরা যেটা শিখতে পেলাম সেটা হচ্ছে, আমাদের কখনোই অহংকার করা উচিত নয়। তো বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো, আর সবসময় আমাদের পাশেই থেকো। আল্লাহ হাফেজ।